চলো ভগ্নাংশের ভাগের উপর কিছু উদাহরণ অনুসরণ করি। তো ধরা যাক আমি ঋণাত্মক 5/6 কে ধনাত্মক 3/4 দ্বারা ভাগ করব। আমরা ইতোমধ্যেই কোনো কিছু দ্বারা ভাগ করা সম্পর্কে কথা বলেছি। ব্যাপারটি হলো ঠিক এর বিপরীত সংখ্যা বা ভগ্নাংশ দিয়ে গুণ করার মতোই। তাহলে এই ভাগটা হবে ঋণাত্মক 5/6 কে 3/4 এর বিপরীত অর্থাৎ 4/3 দিয়ে গুণ করার মতো। আমি শুধু লব ও হরকে বদলা বদলি করে দিচ্ছি। তাহলে এটি হলো 4/3। আমরা এর মধ্যে ভগ্নাংশের গুণের বেশ কিছু উদাহরণ দেখেছি। এখন আমরা লবগুলোকে গুণ করে দিচ্ছি। তাহলে আমরা ঋণাত্মক 5 এবং 4 গুণ করেছি। আমি 5-এর আগে ঋণাত্মক চিহ্নটি দিলাম, সুতরাং ঋণাত্মক 5 × 4, 4টাকে আমি হলুদ রঙে লিখছি এবং হর হলো 6 × 3। এখন তুমি দেখতে পাচ্ছ লবের ক্ষেত্রে আমরা ঋণাত্মক সংখ্যা পেয়েছি। আমরা সবাই জানি যে 5 × 4 সমান হলো 20, এবং তোমাকে কেবল খেয়াল রাখতে হবে যে আমরা একটি ঋণাত্মক ও একটি ধনাত্মক সংখ্যা গুণ করছি। আমরা মূলত 4 বার ঋণাত্মক 5 পাব, অর্থাৎ ঋণাত্মক 5 যোগ ঋণাত্মক 5 যোগ ঋণাত্মক 5 যোগ ঋণাত্মক 5 সমান ঋণাত্মক 20। সুতরাং এখানে লব হলো ঋণাত্মক 20 এবং হর হলো 18। অতএব আমরা পেলাম 20/18। কিন্তু এটাকে আরো সরল করা যায়। লব ও হর উভয়ই 2 দ্বারা বিভাজ্য, তাহলে উভয়কেই 2 দ্বারা ভাগ করা যাক। তাহলে আমরা যদি লব ও হরকে সরল করতে 2 দিয়ে ভাগ করে দিই, আমি এখানে 2 দিয়েছি কারণ এটি সর্বাপেক্ষা বৃহৎ সংখ্যা যা দ্বারা লব ও হর উভয় বিভাজ্য। 20/2 = 10 এবং 18/2 = 9। সুতরাং ঋণাত্মক 5/6 / 3/4, আমাকে এখানে বেশ সতর্ক হতে হবে কারণ এটা হলো ঋণাত্মক 10/9, ঠিক যেভাবে আমরা শিখেছি। যদি তুমি ঋণাত্মককে ধনাত্মক দ্বারা ভাগ করো, অর্থাৎ চিহ্নগুলো ভিন্ন হয়, তাহলে তুমি একটি ঋণাত্মক মান পাবে। আরেকটি উদাহরণ করা যাক। ধরা যাক আমি ঋণাত্মক 4 কে ঋণাত্মক 1/2 দ্বারা ভাগ করব। তো যুক্তি অনুসারে আমরা বলেছিলাম, দেখো আমরা বলেছিলাম কোনো কিছু দ্বারা ভাগ করা তার বিপরীত মান দিয়ে গুণ করা সমতুল্য। তাহলে এটা হবে ঋণাত্মক 4 এবং ঋণাত্মক 4-এর পরিবর্তে আমি একে ভগ্নাংশ রূপে লিখছি যেন আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে এর লব কোনটি এবং হর কোনটি। তাহলে ঋণাত্মক 4 এবং ঋণাত্মক 4/1 দুটোই এক জিনিস, এবং আমরা এখন 1/2 এর বিপরীত সংখ্যা দ্বারা একে গুণ করব। ঋণাত্মক 1/2 এর বিপরীত হলো ঋণাত্মক 2/1। তুমি এটিকে ঋণাত্মক 2/1 রূপে দেখাতে পারো, অথবা ঋণাত্মক 1 এর উপর ধনাত্মক 2 এভাবে দেখাতে পারো, অথবা ঋণাত্মক 2 হিসেবেও লিখতে পারো। এই সবগুলোই একই মান নির্দেশ করছে। এখন আমরা গুণ করতে প্রস্তুত। লক্ষ্য করো আমি যা করছি তা হলো আমি এখানে পুনরায় ঋণাত্মক 4 লিখছি, তবে 4/1 রূপে। ঋণাত্মক 4/1 ঋণাত্মক 4, এবং এখানে ঋণাত্মক 1/2 এর জন্য যেহেতু আমরা এখন গুণ করছি তাই আমি 1/2 এর বিপরীত দিয়ে গুণ করব। আমি হর ও লবের জায়গা বদলে দিচ্ছি, বদলে দিলাম। অতএব হর হয়ে গেল লব, লব হয়ে গেল হর। এখন গুণ করছি। এখন এটা হবে, উল্লেখ্য আমি ঋণাত্মক চিহ্নগুলো লব দুটি সাথে দিয়েছি, তাহলে লবে আমরা পাচ্ছি ঋণাত্মক 4 × ঋণাত্মক 2। এরপর আমরা পাচ্ছি, আমি লিখছি 1 × 1, তাহলে আমরা পাচ্ছি ঋণাত্মক 4 × ঋণাত্মক 2, তাহলে এটা হলো ঋণাত্মক × ঋণাত্মক। সুতরাং আমরা এখানে ধনাত্মক মান পাচ্ছি, 4 × 2 = 8। অতএব এটি হলো 1 এর উপর ধনাত্মক 8, 8/1 = শুধু 8।